আমার ফোনের দিকে যাচ্ছে যে আমি ভিডিও করছি, চিন্তা করছি মেয়েটা খালি ভিডিও করছে। তো আমি লজ্জা পেয়ে আমি ফোনটা বারবার সরিয়ে ফেলছিলাম, মানে আমার একটু লজ্জাও লাগছিল যে আমি তার ভিডিও করছি। আবার তার কথা বলতে বলতে আমার ফোনের দিকে তার নজর যায়, এখানে সবাই কথা বলতেছিল। দাঁড়িয়ে ওনার পরে ভিতরে দেখলাম যে চঞ্চল ভাইয়ের গান চলছে। তো আমি আমরা যেন প্রিয়তমার মতো এই সাফল্য ছবিতে পাই। ধন্যবাদ সবাইকে।